ইসলামপুর শহরের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়কের দুপাশে করা হচ্ছে মাপজোক, লাগানো হচ্ছে খুঁটি। সোমবার প্রশাসনের এই অভিযানের জেরে শহর জুড়ে শোরগোল পড়ে যায়। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, অলিগঞ্জ এলাকার বাইপাস মোড় থেকে শ্রীকৃষ্ণপুর কালী মন্দির এলাকায় বাইপাস সড়কের সংযোগ স্থল পর্যন্ত সড়কটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য পূর্ত দপ্তরের হাতে স্থানান্তর করেছে। পূর্ত দপ্তর সড়কটি হস্তান্তরের পরে মাপজোকে নামে। এদিন রাজ্য পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভবতোষ দাস, ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলামের নেতৃত্বে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের একটি বিশেষ টিম ইসলামপুর বাস টার্মিনাস থেকে পূর্ত দপ্তরের ম্যাপে থাকা সড়কের জায়গা চিহ্নিত করার কাজ শুরু করে। এছাড়া পূর্ত দপ্তরের জায়গার উপর থাকা দোকানগুলিও চিহ্নিত করা হয়। তাহলে কি খুব শীঘ্রই ইসলামপুর শহরের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়কের দুধারের দোকান উচ্ছেদ করা হবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা আছে, এটা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ট্রান্সফার করেছে। আজকে এসডিও সাহেবের নেতৃত্বে পিডব্লিউডি এসছে এখানে, বিএলআর অফিস এসছে, আমাদের ইসলামপুর পৌরসভার প্রতিনিধিও আছে। সবাই মিলে আমরা একটা জয়েন্ট সার্ভে করছি যে আমাদের পিডব্লিউডি রাস্তা যেটা আছে এটা কতদূর পর্যন্ত রাস্তা আছে। এই শহরে পিডব্লিউডির পুরো রাস্তাগুলোকে সার্ভে করা হবে। গভর্নমেন্ট যত বিল্ডিং আছে সে গভর্নমেন্ট বিল্ডিং প্রপার্টিরও সার্ভে হবে, এবং পরবর্তীকালে একটা জয়েন্ট যৌথ হয়ে বসে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা অফিসিয়ালভাবে জানা হবে। স্যার, কতটা ডিস্টেন্স রাস্তা থেকে, রাস্তার মধ্যভাগ থেকে নেওয়া হয়েছে? আমাদের যে ম্যাপগুলো আছে সে ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় মানে 47 আছে, কোনো জায়গায় 45 আছে। তো অ্যাজ পার যে আরএস রেকর্ড ম্যাপ আছে সেই অনুযায়ী রাস্তা তো সব জায়গায় সমান হবে না, কিন্তু ম্যাপ অনুযায়ী আমাদের প্রত্যেকটা জায়গায় মার্কিং চলবে। পুরো ইসলামপুর শহরে যেখানে যে রাস্তা আছে মাপ হবে, এটা সরকারি ঠিক করবে কি পিডব্লিউডি এটা আন্ডারটেকিং করেছে, ফলে ওরা একটু মাপছে এটা। এখন হ্যান্ডওভার নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে যখন হবে তখন।